নাম্বার এক, মিস্টার বাংলাদেশ উ চ্যাম্পিয়ন। মিস্টার বাংলাদেশ উ চ্যাম্পিয়ন নামের এই গরু দুটিকে পালন করেছে চট্টগ্রামের স্বনামধন্য এগ্রো প্রতিষ্ঠান একে হেরিটেজ। এবারের কোরবানি উপলক্ষে একে হেরিটেজ 120টির মতো সুন্দর সুন্দর গরু প্রস্তুত করেছে। তার মধ্যে মিস্টার বাংলাদেশ উ চ্যাম্পিয়ন সবচেয়ে আইকনিক। এর মধ্যে মিস্টার বাংলাদেশ আমাদের দেশীয় শাহিওয়াল জাতের একটি গরু, আর চ্যাম্পিয়ন গরুটি আমেরিকা থেকে আনা পিওর ব্রাহ্মা জাতের। গরুটির বডি লুক এতটাই সুন্দর যে দেখলে চোখ ফেরানোই দায়, শুধু সেই থাকতেই ইচ্ছে করবে। গায়ের রং সুউচ্চ স্যুট, সুপ্রশস্ত সিনা, সর্বোপরি চমৎকার বডি স্ট্রাকচার কোরবানির পশু হিসেবে গরুটিকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। দেশ বিদেশের নানা ক্যাটল এক্সপোতে গরুটি অনেকগুলো পদকও অর্জন করেছিল। বিক্রির জন্য দেশীয় শাহিওয়াল জাতের মিস্টার বাংলাদেশের দাম 35 লাখ টাকা চাওয়া হলেও চ্যাম্পিয়নের কোনো সুনির্দিষ্ট দাম উল্লেখ করেনি একে হেরিটেজের ব্যবস্থাপক ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা। নাম্বার দুই, আশুগঞ্জের বাদশাহ। বন্ধুরা, এবারের কুরবানির সেরা গরুগুলো নিয়ে আমাদের তালিকার দুই নম্বরে আছে বাদশাহ নামের এই গরুটি। গরুটিকে পালন করছে আশুগঞ্জের আইকনিক বাংলা অ্যাগ্রো ফার্ম লিমিটেড। এটি বিগত কুরবানির ঈদে বাংলাদেশের অন্যতম আলোচিত একটি গরু ছিল। উপযুক্ত দাম না পাওয়ায় গত বছর এটিকে বিক্রি করা হয়নি বলে জানিয়েছেন ফার্মটির স্বত্বাধিকারী ফুসাহাদ রাব্বি সজল। বর্তমানে গরুটির ওজন 1100 কেজি, তবে গরুটি তার ওজনের চেয়েও সৌন্দর্যের জন্য বেশি আকর্ষণীয়। গায়ের রং, বডি লুক সব কিছু মিলিয়ে এটি ইউনিক একটি গরু। বিক্রির জন্য সজল ভাই গরুটির দাম চাচ্ছেন 16 লাখ টাকা। নাম্বার তিন, নাটোরের সম্রাট। নাটোরের সম্রাটকে পালন করছেন নাটোর গুরুদাসপুর থানার নওপাড়া গ্রামের প্রবাস ফেরত খামারি আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই দীর্ঘ 9 বছর সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। ফিরে আসার পর উনি কৃষিকাজে মনোনিবেশ করেন। বর্তমানে উনি মৎস্য কামার, পোলট্রি কামার ও গরু পালনের সাথে যুক্ত। প্রায় 3 বছর বয়সী গরুটিকে রহমান ভাই 2 বছর ধরে লালন পালন করে চলেছেন। ফ্রিজিয়ান জাতের ফুরু শরীর সাদার মধ্যে চুপ চুপ কালো দাগের গরুটিকে দেখতে চমৎকার লাগে। রহমান ভাই বলেন, আমার গরুটি মূলত ঘাসের উপর নির্ভর করে পালন করা। গরুটি সারাদিন যা খায় তার 85% সবুজ ঘাস, বাকিটুকু খড় এবং সামান্য দানাদার খাবার। খুবই অল্প বয়সী, বেশ চঞ্চল স্বভাবের গরুটিকে বিক্রির জন্য রহমান ভাই দাম চাচ্ছেন 7,20,000 টাকা। নাম্বার চার, রংপুরের রেড ওয়ান। বন্ধুরা, এবারের ঈদের সেরা গরুগুলো নিয়ে আমাদের তালিকার চতুর্থ স্থানে থাকা রেড ওয়ান নামের এই গরুটিকে পালন করেছেন রংপুর হারাগাছা পৌরসভার তরুণ কৃষি উদ্যোক্তা আমিনুল ইসলাম। পেশায় বেসরকারি চাকরিজীবী আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে গরু পালনের সাথে জড়িত। কুরবানি উপলক্ষে তিনি প্রতি বছরই 2টি বড় গরু পালন করেন। গত বছর তিনি কালামাসান নামের কালো রঙের বিশাল একটি গরু প্রস্তুত করেছিলেন। এবারের কুরবানি উপলক্ষে আমিনুল ভাই রেড ওয়ান, রেড টু নামের 2টি বড় গরু পালন করেছেন। দুটি গরুই শাহিওয়াল জাতের। বছরখানেক আগে গরু দুটিকে তিনি বাজার থেকে সংগ্রহ করেন। বর্তমানে রেড ওয়ান এবং রেড টুর ওজন যথাক্রমে 900 কেজি এবং 750 কেজি প্লাস। নাম্বার পাঁচ, কিশোরগঞ্জের হাওরের বস। হাওরের বসকে পালন করেছেন কিশোরগঞ্জের নিকলি থানার দামপাড়া গ্রামের খামারি মোহাম্মদ রাজন। রাজন ভাই মূলত একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তার বাড়িতে সারা বছরই তিনি 2টি গরু পালন করেন। এবারের কুরবানি উপলক্ষে তিনি বেশ বড় একটি গরু গড়ে তুলেছেন। রাজন ভাইয়ের দাবি, ফুরু হাওড় এলাকার মধ্যে তার গরুটি সবচেয়ে বড়, তাই তিনি সেটার নাম দিয়েছেন হাওড়ের বস। ফ্রিজিয়ান জাতের কালো রঙের এই গরুটিকে রাজন ভাই প্রায় 3 বছর ধরে লালন পালন করে চলেছেন। গরুটিকে তিনি হাওড়ে প্রাকৃতিকভাবে জন্মানো কাঁচা ঘাস এবং সামান্য পরিমাণ দানাদার খাবার খাওয়াইয়ে পালন করেছেন বলে জানান তিনি। বর্তমানে গরুটি 4 দাঁতের, বয়স প্রায় 4 বছর এবং ওজন আনুমানিক 1 টন প্লাস। বিক্রির জন্য রাজন ভাই গরুটির দাম চাচ্ছেন 9 লাখ টাকা।